নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রচুর কমেন্ট এসছে মকর রাশি। স্যার, মকর রাশির সুদিন কবে আসবে? প্রচুর এমনি কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপে প্রচুর কমেন্ট করেছেন মকর রাশির ক্ষেত্রে। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। মকর রাশির মহা পরিবর্তন আসতে চলেছে আপ টু 2025-এর মার্চ মাস পর্যন্ত। অর্থাৎ আমরা যখন জ্যোতিষশাস্ত্রে লম্বা কোনো ভবিষ্যৎবাণী যখন করি কি না, তখন আমরা মূলত বৃহস্পতি, শনি এবং রাহু এবং কেতু এই চারটি গ্রহকে কিন্তু প্রাধান্য কিন্তু এখানে দিই। এই যে টানা আড়াই বছর মকর রাশির সাড়েসাথী চলছে, 30 বছর পর শনি রাশি পরিবর্তন করছে 17 জানুয়ারি 2023-এ। কোথায় না, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি 30 বছর পর। এই যে শনির যে রাশি পরিবর্তন, মহা পরিবর্তন আসতে চলেছে মকর রাশির। সাড়েসাতির তৃতীয় চরণ আপনাদের শুরু হয়ে যাচ্ছে জানুয়ারি থেকে। এবং মকর রাশি আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে আপ টু 2025-এর মার্চ মাস পর্যন্ত আপনাদের কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমেই আসি, বর্তমানে শনি আপনার 23 অক্টোবর 2022-এ বকরি থেকে মার্কি হবে। এখানে আপনাদের যারা ব্যথাজনিত সমস্যাতে ভুগছিলেন মকর রাশি, ব্যাক পেন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের কমবে। আপনি লিখে রাখুন, সম্ভাবনাটা আপনাদের কিন্তু কমবে। ব্যাক পেন, জয়েন্টে ব্যথা, এই জায়গাগুলো কিন্তু মকর রাশির ব্যথা বেদনা জায়গাটা কমবে। আপনাদের সম্মান, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু করবে। এবং 24 নভেম্বর আপনার বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন কর, মানে বকরি থেকে মার্গি হচ্ছে। বকরি থেকে মার্গি হয়ে তৃতীয়ভাবে আপনার যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তৃতীয়ভাবে অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু 24 নভেম্বর 2022 থেকে দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে। তৃতীয়ভাবে কমিউনিকেশন, যোগাযোগগুলো কিন্তু আপনাদের দুর্দান্ত কিন্তু দিবে এই সময়। এবং এর পাশাপাশি আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে 17 জানুয়ারি 2023 আপনার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ আসতে চলেছে। একটু যারা মকর রাশির মানুষ আছে তারা একটু আলোচনাটা শুনবেন। শনির সাড়েসাথী চলছে, অনেকের ক্ষেত্রে লোন হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে সম্পত্তিগত জায়গা নিয়ে সমস্যা চলছে, কারো ক্ষেত্রে আপনার আইনত জটিলতা চলছে, ব্যবসার জায়গাটা কিছুটা হলো স্থিতির জায়গা পাচ্ছেন না। 17 জানুয়ারি 2023-এ শনি যখন আপনার রাশির ধনভাবে অবস্থান করবে, আপনাদেরকে কিন্তু লাভ দিবে। কারণ দ্বিতীয় আমাদের কথা বলার জায়গা, দ্বিতীয় ভাব পরিবারের জায়গা, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়। কারণ দ্বিতীয় ভাব আমাদের কুটুম্বের ভাব, দ্বিতীয় ভাব আমাদের পরিবারের ভাব, দ্বিতীয় ভাব আমাদের কথা বলা, এই জায়গাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে রাগজেদের জায়গাটা আপনাদেরকে কমাতে এই সময় কিন্তু হবে, আপনি মকর রাশি যদি মানুষ হন। এবং এই সময়ের মধ্যে আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু ভালো আসছে। এবং যেহেতু ধনভাবে ধনপতি অবস্থান করছে মকর রাশির, আপনি যদি মানুষ হন,
টানা 2025 মার্চ অবধি কিন্তু থাকবে। অর্থাৎ আর্থিক স্টেবিলিটি, অর্থনৈতিক সফলতা আপনি মকর রাশি মানুষ আপনি কিন্তু পাবেন। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে শনি রক্ষা কবচ, মকর রাশি আপনি যদি মানুষ শনি রক্ষা কবচ ইমিডিয়েট পরিধান করুন, তাতে কী হবে জানেন, আপনার রাশিচক্রে, আমি তো এখান থেকে আপনার রাশিচক্র দেখতে পাচ্ছি না, আপনার নবগ্রহের পজিশন আমি দেখতে পাচ্ছি না, আপনার কিসের দশা চলছে, অন্তর্দশা চলছে আমি দেখতে পাচ্ছি, এটা আমি রাশিভিত্তিক কিন্তু আমি আলোচনা করছি। যদি আপনার ক্ষেত্রে সেই জায়গাগুলো পজিটিভ থাকে, নিশ্চিতরূপে আপনি কিন্তু পজিটিভ ফল কিন্তু পাবেন। এবং এর সাথে সাথে আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে শুভ দিকগুলো কিন্তু আসতে কিন্তু চলেছে। এবং বৃহস্পতি আপনার চতুর্থ ভাবে ঢুকে যাবে। দেখুন, কেন্দ্রে কিন্তু বৃহস্পতি খুব দুর্দান্ত কিন্তু রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। যখনই বৃহস্পতি কেন্দ্রে যায় কিনা, খুব ভালো ফল কিন্তু দেয়। অর্থাৎ এই সময় আপনার চতুর্থ ভাব আমাদের মায়ের জায়গা, মায়ের থেকে সহযোগিতা, মায়ের স্বাস্থ্যের জায়গা ভালো। চতুর্থ ভাব শিক্ষার ভাব, প্রাইমারি শিক্ষা, প্রাইমারি শিক্ষাতে যারা আছে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো। বন্ধুবান্ধব থেকে হেল্প, আপনাদের আর্থিক স্থিতি, জায়গা, সম্পত্তিগত দিক থেকে, আপনার প্রপার্টি থেকে আপনারা এই সময় লাভ পাবেন। এবং গুরুজনদের সহযোগিতা, আপনার টিচারের সহযোগিতা এই সময় কিন্তু পাবেন। যারা ভালো মানে পরীক্ষাতেও মার্কস পাচ্ছিলেন না, তারা কিন্তু ভালো মার্কস কিন্তু এক্সপেক্ট করতেই পারেন। এবং সরাসরি আপনার কর্মভাবকে দৃষ্টি দেবেন। দেখুন, বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। অর্থাৎ এখানে কি হবে, আপনাদের কর্মকেন্দ্রিক যাদের চাকরি খুঁজছিলেন, বড় ধরনের এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া বা সরকারি কোনো চাকরি পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন বা যারা ফার বেটার চাকরি চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ট্রান্সফার চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু এপ্রিলের পর থেকে খুব ভালো কর্মক্ষেত্রে। এবং ব্যবসার জায়গাটাও কিন্তু আপনাদের দুর্দান্ত কিন্তু এই সময় কিন্তু দিবে। শনি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে মানে যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি কয়লা খনির সঙ্গে যুক্ত আছেন, আপনি বিশেষ করে চায়ের ব্যবসা, লোহা, এই সকল ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো বা গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত কিন্তু দিবে আপনাদেরকে। নিজস্ব সম্পত্তি ক্রয় কিনা এবং নিজস্ব বাহন কিনার একটা বড় যোগ কিন্তু আসতে চলেছে 2023-এ। নিজস্ব বাড়ি, সম্পত্তি বা কোনো বাহন কিনার একটা বড় সম্ভাবনা কিন্তু মকর রাশির যদি আপনি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই যোগটা প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং মকর রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে দেখুন, বিশেষ করে আপনার মানে ডেলি ইনকামের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো হবে। 23-24 ডেলি ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি 23-24 আপনার চতুর্থভাবে অবস্থান করবে বৃহস্পতি, এবং 24-25 বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে। দেখুন, পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান অতীব শুভ কিন্তু ফল কিন্তু দিয়ে থাকে। সন্তান, আপনার উচ্চশিক্ষা, গোল্ড, চাঁদি, শেয়ার মার্কেট থেকে লাভ আপনাদেরকে দিবে। ভাগ্য হবে দৃষ্টি, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের এই সময় করাবে। একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, যে কোনো কার্যে আপনারা সফলতা কিন্তু পাবেন। এবং সরাসরি আপনার রাশির উপর দৃষ্টি দিবে, আপনাদের সুনাম, খ্যাতি, প্রতিষ্ঠা হবে। এবং অক্টোবর 2023 থেকে 30 অক্টোবর 2023 থেকে রাহু কিন্তু আপনার তৃতীয়ভাবে চলে যাচ্ছে। দেখুন, গোচরের তৃতীয়ভাবে রাহু কিন্তু দুর্দান্ত ফল কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কোনো যোগাযোগ, আপনাদের অর্থনৈতিক স্থিতি বা যারা ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা করেন, বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছে, বা আপনি এই সময়ের মধ্যে বিশেষভাবে আপনি
বিদেশের মাটিতে দাঁড়িয়ে কাজকর্ম করছেন, এখানে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন মকর রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই যে আগামী আড়াই বছর আপনার ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। আমি আবারও বলবো, সময়টাকে কাজে লাগিয়ে নিন, মানে গুছিয়ে ফেলুন, হনুমানজির উপাসনা করুন, হনুমানজির কে পুজো করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং যতটা ওম নমঃ শিবায় যতটা আপনারা পাঠ করতে পারবেন সেক্ষেত্রে শনির নেগেটিভিটি কিন্তু আপনাদের কাটবে, কারণ শনি যাকে শনির যে আরাধ্য দেবতা তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।